ভাই জানিস তো আজকে বাবার পকেটে 500 টাকা ঝেড়েছি। ভাই আমিও না 200 টাকা ঝেড়েছি জানিস। চল তাহলে আজকে ঘুরে আসে এক। হ্যাঁ যাবো তো, কোথায় যাবি? ওটা অরিজিৎ আর রাজা না? এ ভাই আজ তোরা কোথায় যাবি রে? কেন তুই শুনে কি করবি? না মানে আমিও তোদের সাথে যেতাম আর কি। তুই যে আমাদের সাথে যাবি, পকেটে মাল্লু আছে, ও যে যাবে ওর জামা প্যান্টের অবস্থাটা দেখ। আরে জুতোটাও দেখ না। তোরা তো জানিসই বাবা মরে যাওয়ার পরে ভাইটাকে আমার কাছে ছেড়ে গেছে, আর ভাইয়ের পুরো দায়িত্বটা আমাকে নিতে হয়। তো আমার কাছে টাকা থাকবে কি করে ভাই? তোর অজুয়াত সোনার মধ্যে আমরা নেই, তুই তোর মধ্যে থাক, আমরা চললাম। এ ওটা সুব্রতর ভাই না? এ ও আমার প্র্যাকটিস করছে। ঠিকঠাক বাড়িতে খাওয়া জোটে না, আমার প্র্যাকটিস করছে। কি ব্যাপার ভাই, মন খারাপ করে আজকে বাড়ি আসছে কেন? দাদা কালকে দাদা আমি প্র্যাকটিসে যাব না। কেন রে, হয়েছেটা কি? জানি দা আজকে আমি প্র্যাকটিস করছিলাম, রাজা দা আর অরিজিৎ দা আমাকে উল্টো পাল্টা বলছে, তাই আমি আর প্র্যাকটিসে যাব না, আমি তোর সাথেই কাজে যাবো আজকে। শুন ভাই, অনেকে অনেক কিছু বলবে, সেগুলো পিছিয়ে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি মা বাবাকে কথা দিয়েছিলাম যে তোর স্বপ্ন আমি সব পূরণ করব, আর ওরা কি বললো, কাল থেকে সেগুলো কানে নিবি না, তুই তোর মতন প্র্যাকটিস করবি, বাড়ি চলে আসবি। ঠিক আছে তাহলে এখন বাড়ি যা, বাড়ি গিয়ে হাত মুখটা ধুয়ে কিছু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নে। ঠিক আছে দাদা, তাহলে আমি গেলাম। আরে ভাই আজকে তো রেজাল্ট কি হবে? আমার কোনো চাপ নেই, আমি তো পাস করে যাব। ভাই সারাদিন তো তোর সাথে গেমই খেলে বেড়াতাম, আমার কি হবে সেটাই ভাবছি। আমি তো ঠিক পড়তাম, আমি তো পাস করে যাব। চল চল চল, যা হবে দেখা যাবে, চল। ভাই জানিস তো বাবা বলেছিল যদি ফেল করিস বাড়ির থেকে বের করে দেবে, ফেল তো করেই গেলাম, এবার কি হবে? আমার মাথা খাস না, এমনি কম নাম্বার পেয়েছি, জানি না বাড়িতে গেলে বাবা কি বলবে। কি রে বাবু, না আজকে রেজাল্ট দেওয়ার কথা, রেজাল্টটা কি দিয়েছে? হ্যাঁ বাবা দিয়েছে। রেজাল্টটা কই, দে দেখি। এই তো বাবা ব্যাগে আছে। ও বাবা, তুই কি রেজাল্ট করেছিস, এবারও ফেল করেছিস? তুই রাজার সাথে আড্ডা মারবি তাহলে পাশ করবি কি করে? এনে বেরিয়ে যায় বাড়ির থেকে। বাবা তো বাড়ির থেকে বের করে দিল, রাজাকে একটা ফোন করে দেখি যদি কিছু হেল্প করে। আবার এই সময় কে ফোন করলো? হ্যালো রাজা। হ্যাঁ বল। ভাই বাবা না বাড়ির থেকে বের করে দিয়েছে, তোর বাড়িতে একটু জায়গা দিবি? ভাই এমনিতেই কম নাম্বার পেয়েছি, বাড়িতে সবাই বকাবকি করছে, আবার তোকে আনলে তো চাপ বেড়ে যাবে, তুই রাখ ফোন। কেটে দিল ফোনটা। ওটা অরিজিৎ না? ওখানে একা একা কি করছে, যাই গিয়ে দেখি। ভাই কি হয়েছে? না তুই এখান থেকে এখন মাথা খাস না। কি হয়েছে তোর, তুই এরকম একা একা বসে আছিস মন খারাপ করে? তোকে বলে কি হবে বল না, যদি আমি কিছু করতে পারি। ভাই এখন মাথা খাস না, বাবা বাড়ির থেকে বের করে দিয়েছে, তুই যা। যদি তুই কিছু না মনে করিস তাহলে তুই আমার বাড়ি যেতে পারিস। ভাই তোকে আমরা এত অপমান করি, তুই তাও আমাকে তোর বাড়িতে নিয়ে যাবি? আমার বন্ধু, তোদের কথায় আমি কিছু মনে করি না রে। ভিডিওটা থেকে কি বুঝলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও।